নমস্কার, 10 দিক 24-এর কথোপকথনে আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম এই তৃণমূল দলটির অন্যান্য যে সমস্ত নেতারা আছেন সারা রাজ্যে ছড়িয়ে তাদের সম্পত্তির খতিয়ান। আমাদের সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আপনারা অনুরোধ করেছিলেন ব্যানার্জি পরিবারের সম্পত্তির খতিয়ান আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমাদের আজকের এপিসোডটি ঠিক এটি নিয়ে, ব্যানার্জি পরিবারের সম্পত্তির খতিয়ান। হ্যাঁ, ব্যানার্জি পরিবার বলতে এখানে বোঝানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে। আসুন দেখে নেওয়া যাক তাদের পারিবারিক অবস্থান ঠিক কোথায়। মুখ্যমন্ত্রী বসবাস করেন তালির বাড়িতে। সারা দেশ থেকে যে সমস্ত সর্বভারতীয় রাজনৈতিক নেতারা এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তারা কিন্তু এই সহজ সরল জীবনযাপন দেখে বেশ অভিভূত। তবে এটাই কি সত্যি? আজকে আলো ফেলা হবে ঠিক এই জায়গাটাতেই কথোপকথনের আমাদের আজকের এপিসোডে। মুখ্যমন্ত্রী বসবাস করেন কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এখানেই তার পরিবারেরও বসবাস। আর ঠিক এই অল্প এলাকাটা জুড়েই মোট 35টি প্লট এবং 39টি বাড়ি রয়েছে এই ব্যানার্জি পরিবারের বিভিন্ন সদস্যদের নামে। বর্তমানে কালীঘাট সংলগ্ন আদি গঙ্গার ধার বরাবর যে সমস্ত জমি রয়েছে সেগুলো মোটামুটি সবই এই ব্যানার্জি পরিবারের দখলীকৃত। শুধু কালীঘাট থানা এলাকাতেই বাড়ি আছে 20খানা। আমরা কয়েকটির নাম করে দিচ্ছি, যেমন 80A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 56 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 45D হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এছাড়াও আরো অনেকগুলি। প্রথমেই আসা যাক মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জির কথায়। পদমর্যাদায় ইনি মোহন বাগান ক্লাবের ফুটবল সচিব, যেখানে মাথা তুলেছে এনার সাধের দোতলা নৌকা বাড়ি, সেই জায়গাটা আসলে পোর্ট ট্রাস্টের। এই বাড়িটি তৈরি করতে বুঝিয়ে দেয়া হয়েছে টালিনালার একাংশ, বোঝানো হয়েছে আদি গঙ্গার কিছুটা অংশ, এবং রহস্যজনকভাবে এ বিষয়ে পুরোপুরি চুপচাপ পোর্ট ট্রাস্ট, সেই সঙ্গে সঙ্গে মুখে কুলুপ বেশ কিছু পরিবেশবিদেরও। অতএব বোঝাই যাচ্ছে রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের সম্পত্তি বেড়ে চলায় কোন অনুপ্রেরণা কাজ করছে। আর ঠিক এই অনুপ্রেরণার কবলেই বেশ কিছু পরিবার আজকে হুমকির মুখে। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বেশিরভাগ বাসিন্দারা হুমকির মুখে পড়ে হয় বাড়ি বিক্রি করে দিচ্ছেন, নয় উচ্ছেদ হয়ে যাচ্ছেন চিরতরে। এখানে নাম করা যায় সাধন চক্রবর্তী, যার ঠিকানা 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আর এই ঠিকানাতে এখন ভাড়া থাকেন 3টি পরিবার। এই 3টি পরিবারই নিম্ন মধ্যবিত্ত। তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এলাকা ছেড়ে দেওয়ার জন্য, এবং শেষমেশ এই হুমকিতে কাজ না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে জলের লাইনও। এক্ষেত্রে এই পরিবারগুলির অভিযোগের তীর সরাসরি স্বপন ব্যানার্জির দিকেই। এবার আসা যাক মুখ্যমন্ত্রীর আর এক ভাই অজিত ব্যানার্জির কথায়। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেরই 10, 11, 12 এবং 13 নম্বর জমি রয়েছে জনৈক দীপক হাজরার নামে। এই দীপক হাজরার এখানে জমি রয়েছে পুরুষানুক্রমে। অভিযোগ, এই জমি দখলেরই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন অজিত ব্যানার্জি। ইতিমধ্যে 10 এবং 11 নম্বর প্লট তার দখলে চলে গিয়েছে। 12 এবং 13 নম্বর প্লটে রয়েছে দীপক হাজরার গ্যারেজ, যেখান থেকে রুটি রুজি চলে ভদ্রলোকে। এখন এই গ্যারেজ দখলেরই মরিয়া চেষ্টা চালাচ্ছেন অজিত ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগামীরা। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানোর অপরাধে শারীরিক নিগ্রহ সইতে হয়েছে দীপক হাজরাকে, এবং সেই জমিটিতে এখন নোটিশ ঝুলছে, দিস প্রপার্টি বিলংস টু অজিত ব্যানার্জি। কিভাবে? সবটাই যেন ম্যাজিক। এছাড়াও এই তালিকায় নাম থাকবে কলকাতা পুরসভার প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়েরও, যিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। তার সম্পত্তির খতিয়ান আমরা ইতিমধ্যেই আমাদের আগের ভিডিওটিতে তুলে ধরেছি। আপনাদের কাছে অনুরোধ, সেই ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ক্লিক করে দেখে নেবেন।
এবার আসা যাক ব্যানার্জি পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং তৃণমূল দলটির দ্বিতীয় সর্বেসর্বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। সাংসদ নির্বাচন হওয়ার আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির মালিক, এবং এই কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের সংখ্যা ছিল 5 জন। আশ্চর্যের বিষয় হলো এই 5 জনেরই ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যা আবার এরাজ্যের মুখ্যমন্ত্রীর ঠিকানাও বটে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানাতেই বসবাস করতেন একটি কোম্পানির 5 জন ডিরেক্টর। খুবই চমকপ্রদ বিষয়, তাই নয় কি? গন্ডগোল রয়েছে বিশ্ব বাংলা লোগো নিয়েও। এই লোগোটি আসলে রেজিস্টার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। পরবর্তী সময় বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন লিমিটেড নামে একটি সরকারি সংস্থা তৈরি করা হয়, যারা এই লোগোটি ব্যবহারের অনুমতি পায়। অর্থাৎ এই লোগোটি ব্যবহৃত হচ্ছে সরকারি কাজে, বিনিয়োগও হচ্ছে সরকারি খাত, কিন্তু এর রয়্যালটি যাচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। বিতর্ক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বা রুজিরা ব্যানার্জিকে ঘিরে। এই বিষয়ে ঠিক কি অভিযোগ করেছিলেন CPIM নেতা সুজন চক্রবর্তী, তার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, এই ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। ক্রমশই খসে পড়ছে সততার প্রতীকের মুখোশ। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যানার্জি স্ট্রিটে, এবং এই কাজে অনুপ্রেরণার যে কোনো অভাব নেই তা ভালোই বুঝছেন বাংলার মানুষ। কি বক্তব্য তাদের, কি বক্তব্য আপনার, অবশ্যই জানান আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন 10 দিক 24। নমস্কার। নমস্কার, 10 দিক 24 নিউজ পোর্টালের টেকনিক্যাল চ্যানেল 10 দিক 24 টেকের কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই চ্যানেলটি। এই চ্যানেলে আপনি সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে টেকনিক্যাল জগতে কি চলছে, আপনার প্রয়োজনীয় গ্যাজেটগুলির রিভিউ, সমস্ত কিছু পাবেন সবার আগে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন 10 দিক 24 টেকের কথা। নমস্কার। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।